শীত আর পিকনিক অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বিশেষ করে রবিবার কিংবা কোনো ছুটির দিনে পিকনিকের হিড়িক পড়ে যায় ডুয়ার্স তরাই এলাকায়। কেউ যান কাছে পিঠে, কেউ বা যান শহর থেকে কিছুটা দূরে পাহাড়ি নদী ঝোড়ার আশেপাশে। অকৃত স্থান এখন ভ্রমণপ্রেমীদের পছন্দের তালিকায়। ওপরের দিকে ডুয়ার্স প্রেমী মানুষের জন্য ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা হতে পারে ডুয়ার্সের রকি আইল্যান্ড। ডুয়ার্সের বুকেই রয়েছে এই ছোট্ট একটি গ্রাম, যার প্রাকৃতিক সৌন্দর্যে চোখ আর মনের শান্তি হবে। একদিকে তাকালেই চোখ পড়বে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, পাখির তলে কিচির মিচির, অন্যদিকে পাহাড়ি ঘরের দরজার সামনে দাঁড়ালেই হালকা মেঘের সঙ্গে মোলাকাত হবেই হবে। করতে পারবেন ঘোড়ার সফরও। শহরের কোলাহল থেকে দূরে এখানে এলেই এক নস্টালজিয়া অনুভূতি আসতে বাধ্য। তাই ধীরে ধীরে দূর দূরান্তের মানুষজন ছুটে আসে এই গ্রামে শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করতে। শহরের কোলাহল ঝেড়ে ফেলে নির্বিঘ্নে শান্তিতে খানিক সময় কাটাতে এই গ্রামের তুলনাই হয় না। এক কথায় বলা যায়, কোনো রূপকথার গ্রাম অথবা আইল্যান্ডের কোনো গ্রাম নয়, এটা হলো ডুয়ার্সের রকি আইল্যান্ড। গ্রামের মানুষও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সবসময়। এই গ্রামে রাত কাটালে পেয়ে যাবেন সাধের মধ্যে সুন্দর হোমেস্ট, রয়েছে খাবার দাবারের সুব্যবস্থা। কি মনে হচ্ছে না যে এক ছুটতে চলে যায় এই অপিট গরমে? এই অপিট গ্রামে ভাবছেন কিভাবে যাবেন? এই গ্রামে যেতে মালবাজার স্টেশনে নামলে আপনি চালসা হয়ে যেতে পারবেন খুব সহজেই। শুধু তাই নয়, এখানে দূর দূরান্তের পর্যটকদের জন্য রয়েছে সুব্যবস্থাও। পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা পথ দিয়ে ঠিক পৌঁছে যাবেন এই গ্রামে। তাহলে এবার শীতে দুরাত কাটাতে গন্তব্যস্থল কিন্তু হতেই পারে ডুয়ার্সের রকি আইল্যান্ড। তো খুবই ভালো পেয়েছি, যত রোদ্দুরটা আছে তো ভালোই হবে, ক্লিয়ার ওয়েদারই এখানে আমার মনে হয় ভালো। তো আমরা ওই সাইডে একটু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছিলাম, মানে মূর্তি নদীর এর থেকে। এসেছেন কোথা থেকে? আমরা এসেছি গড়িয়া থেকে, কলকাতা গড়িয়া। কোন কোন জায়গা ঘুরেছেন? ঘুরেছি বলতে আমরা প্রথম ছিলাম সিকিয়াঝোড়া, ওটাও ভালো লেগেছে। যে রিসর্টটা ছিলাম, বেসিক্যালি রিসর্ট থেকেই মানে সব কিছু উপলব্ধি করা যাবে। বোটিং করেছিলাম জঙ্গলের মধ্যে, বোটিংটা আমাদের নিয়ে গেছিলো। আমরা খুব একটা কিছু পাইনি, পাখি ছাড়া ময়ূরটা দেখেছি। হাতি তো আমরা গাছবাড়িতে ছিলাম, গাছবাড়িতেই এমনি সাতটা হাতি রাখা আছে। আমরা হাতি সাফারিও করেছি, জঙ্গলে গিয়েছি, ওখানেও ময়ূর আর হরিণই দেখেছি। এখানেও ঠিকই আছে, খুবই ভালো ওয়েদার। গরম কি ওয়েদারটা? হ্যাঁ, বেলা বাড়লে রোদ্দুর উঠলে গরম, নাহলে সকালবেলা ওয়েদার ভালো। পাহাড়ে আসার যে ঠান্ডার একটা ফিলিংস তো থাকাটাই ভালো। গ্রাম্য পরিবেশ কি? গ্রাম্য পরিবেশ তো ওই সাইডটা, মানে পাহাড়ি গ্রাম। হ্যাঁ, পাহাড়ি গ্রাম তো বিন্দুটা তো একটা ছোট পাহাড়ি মানে গ্রামের ভিতরেই। কমলালেবু? হ্যাঁ, কমলালেবু আমরা সাইডে আস্তে আস্তে গাছেই দেখতে পেয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। সে নাম মৌমিতা কলি। কম হে অভি তো টুরিস্ট নেই, টুরিস্ট কা সিজন নেই হে অভি, আর ডিসেম্বর 25 সে শুরু হোগা। ইধর পে কিতনা আপকা টুরিস্ট আচ্ছে আনে সে আপকা কিতনা সুবিধা হোতা হে? সুবিধা হোতা হে, দোকান ব্যবসা আচ্ছা হোত চলতা হে, অভি তো জ্যাদা নেই। মৌসম কেসা কেসা হে? মৌসম তো আচ্ছা হে। কোন সা ইয়ে স্পট? রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড দূর দূরত্ব সে দূর সে দূর সাথে কে কলকাতা? জি, কলকাতা সে বহুত আতে আতে। আপকা ব্যবসা হোতা হে তাম? হ্যাঁ জি জি। টুরিস্ট আতা হে তো তাই মোমো, ওয়াই ওয়াই, ম্যাগি, ফাস্ট ফুড, চা, কফি। ইধর পে কোন সা গ্রাম? এই রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড। আপকা নাম কে হে? জুনা রায়।